অবশেষে কি আবিষ্কার হয়ে গেল ক্যান্সারের ওষুধ? ক্যান্সারের ওষুধ আবিষ্কৃত হয়েছে, এমনটাই দাবি করেছেন গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। ক্যান্সার আক্রান্ত দেহকোষকে খতম করে ফেলার প্রযুক্তি এখন তাদের হাতের মুঠোয় বলেই জানিয়েছেন ওই গবেষকরা। বর্তমানে যে পদ্ধতিতে রোগীর দেহে ক্যান্সার আক্রান্ত কোষকে মেরে ফেলা হয় সেটা সবসময় কার্যকরী হয় না। সিআইসিডি নামে এই নতুন পদ্ধতিতে 100% সাফল্য মিলবে বলে মনে করছেন তারা। তবে বিষয়টি নিয়ে আরও কিছু পরীক্ষা নিরীক্ষা করবেন তারা। বর্তমানে ক্যান্সারের সঙ্গে লড়াই করতে কেমোথেরাপি, রেডিয়েশন এবং ইমিউনোথেরাপির মতো পদ্ধতি অবলম্বন করেন চিকিৎসকরা। এতে অ্যাপোপটিস পদ্ধতিতে কোষের মধ্যে কৃত্রিম উপায়ে প্রোটিন তৈরি করে আক্রান্ত কোষকে মেরে ফেলা হয়। তবে অনেক সময়ে ক্যান্সার আক্রান্ত কোষ ভোল পাল্টে ফেলে প্রোটিনের আক্রমণে হাত থেকে রেহাই পেয়ে যায়। নতুন পদ্ধতিতে কোনো আক্রান্ত কোষই রেহাই পাবে না, শুধু তাই নয়, কোষের অবাঞ্ছিত বিষাক্ত পদার্থের হাত থেকেও রেহাই মিলবে। গবেষক দলের প্রধান স্টেফেন টেট বলেছেন, 100% সাফল্যের প্রতিশ্রুতি দিচ্ছি আমরা, আর কয়েকদিন এই গবেষণা চালাতে হবে, তারপরে সাধারণ রোগীদের এই পদ্ধতিতে চিকিৎসা করা সম্ভব হবে।